পটাশপুর 2 নম্বর ব্লকের জুনপুকুর এলাকায় ইট কারখানায় ভয়াবহ আগুন। আপনারা দেখছেন হলদার নিউজ। ইট কারখানায় ভয়াবহ আগুন। দুপুরে ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ব্লকের জুনপুর এলাকায়। বিশেষ সূত্রে জানা গিয়েছে এদিন দুপুরে ওই কারখানা থেকে হঠাৎ আগুনের কালো ধোঁয়া বেরোতে দেখেন ওই ইট কারখানার কর্মচারীরা। তবে প্রথমে তারা কিছু বুঝতে না পারলেও বেশ কিছুক্ষণ পর ইট কারখানা আগুন দেখতে পান কারখানার কর্মচারীরা। খবর পেয়ে এগ্রা দমকল একটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এভাবেই আগুন লাগালো কিভাবে তা জানা সম্ভব হয়নি। পুরো ঘটনাটি তদন্ত শুরু করেছে। কোনো হতাহতের খবর